শাড়ি প্যালেসের তরফ থেকে আমি আবার আজকে এসেছি একটা নিউ প্যাটার্নের জড়ি তসর নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এর লুকটা, শাড়িটা দেখুন। জড়ি তসর মানে হচ্ছে যে কোনো জায়গায় আপনি এটা পরে যেতে পারেন, কোনো দিনের পার্টি হোক, কোনো ফেস্টিভ্যাল হোক, কিংবা রাতের পার্টি হোক, যেখানে খুশি, কোনো বিয়ে বাড়ি ওকেশন ফাংশন যেখানে খুশি, এভরি টাইম এনি টাইম ইউজেবল। কারণ হচ্ছে এটা শাড়ি পরলে, শাড়ি যারা চেনে তারা বুঝতে পারবে, যারা চেনে তারা এক নজর দেখলেই বুঝতে পারবে যে শাড়িটা কী আছে। এই হচ্ছে মুদ্রা কথা। আর মেন কথা হচ্ছে জড়ি তসর এত হিট কেন, এটার কারণ হচ্ছে এটা অনেক কমফোর্টেবল হয়, ইউজেবল খুব হয়, আর এটা আপনি খুব তাড়াতাড়ি ক্যারি করা যায়, খুব তাড়াতাড়ি পরা যায়, ঠিক আছে। আর এর প্রত্যেকটা কোয়ালিটি এর একদম পিওর, কোনো মিক্সডের কোনো ব্যাপার নেই। এটার কম্বিনেশানটা শুধু দেখুন, ফাটাফাটি কম্বিনেশান, আপনি যেখানে খুশি সেখানে পরে যেতে পারেন। এটা হচ্ছে ব্লু কালার, এটাকে অ্যাকোয়া ব্লু বলতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের আকাশের কালার যেটা হয় সেই কালারটা, এটা তুতে আর ব্লুকে মিক্সচার করে এই কালারটা আনা হয়েছে। তো এটা ডিপ কালার, এটা হচ্ছে ময়ূরপঙ্খী কালার যেটা বলে সেই রকম কালারটা এটা, ঠিক আছে। এটা হ্যান্ড ফেব্রিক করা আছে পুরো শাড়িটার মধ্যে। এটার বর্ডারটা থাকবে ইয়েলো পাইপিং বর্ডার, এটার ইয়েলো আছে, আর ইয়েলোটা থাকবে পুরো লেমন ইয়েলো, মানে যেহেতু বডিটা ডার্ক এর জন্য লেমন ইয়েলো কালার দিয়েছি, যথাযথ গর্জাস হয়, ব্রাইট হয়। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর এটা হচ্ছে ফুল শাড়িটা দেখুন। এর যে ব্লাউজ পিসটা থাকবে, ব্লাউজ পিসটাও কিন্তু ইয়েলো কালার, অসম দেখতে এটা। এই যে ব্লাউজ পিসটা ইয়েলো কালার, আর এর টানা বানাটা দেখুন কত সুন্দর। এর জড়িটা দেখুন ফাইন একদম, আমি যত ক্লোজলি দেখিয়ে দেবো, এই দেখুন ফাইন জড়ি একদম, পুরো জড়ির কাজ করা, পুরো হাতে বোনা শাড়ি, একদম হ্যান্ডলুম প্রোডাক্ট। এর মধ্যে উইথ সিলমার্ক, উইথ হ্যান্ডলুম মার্ক সব আপনি পেয়ে যাবেন। দেখুন এর বানাটা দেখুন, আমি পুরো জুম করে দেখাচ্ছি আপনাদের, ক্লোজ নিয়ে দেখাচ্ছি, দেখুন। এটা ফার্স্ট টাইম ড্রাই ক্লিন, তারপরে হোম ওয়াশেবল আইটেম, কিন্তু হোম ওয়াশেবল কেউ করতে যাবেন না, কারণ যেহেতু আপনারা জানেন না, কারণ সিল্ক ন্যাচারালি আমরা জানি এটা পোকার লালা থেকে তৈরি হয়। তো এর জন্য কি হয়, এর জন্য সিল্ক যত শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন তত শাইনিং বাড়বে, ঠিক আছে। এবার শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে গেলে আপনাকে ঠান্ডা জলে ওয়াশ করতে হবে, কোনো ডিটারজেন্ট এর মধ্যে ইউজ করা যাবে না, ইজি দিয়েও আপনি ওয়াশ করতে পারেন, ঠিক আছে। ফার্স্ট টাইম ড্রাই ক্লিন করুন, তারপরে এটা ঘরে হোম ওয়াশেবল করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হোম ওয়াশেবল করার জন্য আপনাকে বললাম শ্যাম্পু ব্যবহার করতে পারেন, যে কোনো শ্যাম্পু দিয়ে একটু ধুয়ে নিন, তাহলে এটা শাইনিংও বাড়বে। এই যে শাড়িটার লুকটা, আপনারা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, ফার্স্ট ভিডিও আপনার কাছে যাবে। এই যে ফুল শাড়িটার লুকটা, পুরো শাড়িটা আপনাদের দেখায়। এই প্রত্যেকটা শাড়ি আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন, প্রত্যেকটা শাড়ির ক্যাটালগ হয়, টোটাল হ্যান্ড ফেব্রিক করা। এটা হচ্ছে লোয়ার পোর্শন বর্ডার, আর ওটা হচ্ছে প্লিটে আসবে, সেন্টার প্লিট হচ্ছে, বর্ডারটা যাবে প্লাস একটা করে ফ্লাওয়ার মোটিভটা আসবে। আর এটা হচ্ছে বডি পোর্শনটা, এটা শোল্ডার পজিশনে থাকবে, মানে আঁচলের পরে শোল্ডার আছে, তারপরে সেন্টার প্লিট আছে, ওই যে সেন্টার প্লিটে ওটা পড়বে। দেখতেই পাচ্ছেন কোয়ালিটি অলওয়েজ বেস্ট, কিন্তু কালারটা বিউটিফুল কালার, যে কেউ এটাকে বাই করতে পারেন। আমি একটা কথাই বলবো যে পিওরিটি নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আপনি পিওরই পাবেন, আপনি পিওর পাবেন, এখানে কোনো মিক্সচারের কোনো ব্যাপার নেই, অরিজিনাল জিনিসটা আপনি পাবেন। আপনারা এক পিস, দু পিস, দশ পিস যে কেউ অর্ডার দিতে পারেন, অ্যাভেলেবেল থাকলে পেয়ে যাবেন, না হলে টাইম দিতে হবে, বানিয়ে দেবো, এটুকুনি গ্যারেন্টি। আর যে কোনো ডিজাইন আপনারা বললে আমি বানিয়ে দিতে পারবো, যদি সেই ডিজাইনটা আমার কাছে থাকে, মানে কোনো ডিজাইনের ব্লক যদি আমার কাছে থাকে, বা হ্যান্ডে তো কোনো ব্যাপারই নেই, যে আপনি বললেন যে দাদা এই ডিজাইনটা হ্যান্ডে হবে, মানে ফেব্রিক করা যাবে, ফেব্রিকে সব অ্যাভেলেবেল, কারণ হচ্ছে ফেব্রিক হাতে করা, শুধু দেখে দেখে করা। আর ব্লক কী হয়, ব্লক যদি না থাকে সমস্যা হয়, তো ব্লক থাকলেও সেই ব্লকটা আপনাকে করে দেবো। তারপরেও আপনারা নিজের মতনভাবে তৈরি করে নিতে পারেন, কালার কম্বিনেশান বলে দিতে পারেন, বানিয়ে দেবো, নো টেনশান, তার জন্য কোনো চাপ নেই, কিন্তু একটা বললে একটাই বানিয়ে দেবো, কোনো চাপ নেই,
যা বলবেন, আমার কাছে কোনো সমস্যা নেই। মানে যে সমস্যা যাই মানে যেরকম খুশি চান না কেন, সব আপনাদের মতনই হবে, কারণ আপনাদের নিয়েই সব কিছু, এটা মাথায় রাখবেন। এই যে পুরো শাড়িটা দেখে নিন, বিউটিফুল কালার কম্বিনেশান, যে কেউ এটা নিতে পারেন, দারুণ লাগবে, বিউটিফুল কালার। ওকে, থ্যাংক ইউ, সবাইকে নমস্কার, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।